নমস্কার বন্ধুরা, আপনার বন্ধু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু সুব্রত। টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে আমরা আলোচনা করব কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড। তার আগে আমরা জেনে নিই ইকুইটি শেয়ার বা শেয়ার মার্কেট রাখতে গেলে আমাদের কী খরচা হয়। জেনারেলি শেয়ার মার্কেটে রাখতে গেলে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। ডিম্যাট অ্যাকাউন্টের AMC চার্জেস আছে, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ, শুধু তাই না প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য ওদের ব্রোকারেজ চার্জেস লাগে, এবং এভরি ট্রানজ্যাকশনের জন্য আমাদের কিছু ট্যাক্স দিয়ে থাকতে হয়। সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স হোক বা টার্ন ওভার চার্জেস হোক দিতে হয়। তাহলে এভরি ট্রানজ্যাকশনের জন্য আমাদের কিছু খরচা হয়, এবং শুধু তাই না AMC চার্জেস লাগে ইয়ারলি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনিশিয়ালি যদি আমরা লেমেন হিসেবে দেখি তাহলে আমাদের মনে হবে কোনো চার্জেস লাগে না, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিছু এক্সপেন্সেস আছে, সেটাকে আমরা জেনারেলি এক্সপেন্স রেশিও হিসেবে জেনে থাকতে পারি। মিউচুয়াল ফান্ডের অফার ডকুমেন্টসে এক্সপেন্স রেশিও বলে এটি মেনশন থাকে। এক্সপেন্স রেশিও কী কারণে দিতে হয় মিউচুয়াল ফান্ডকে? একটা মিউচুয়াল ফান্ডে অনেক ইন্ডিভিজুয়ালস যেমন টাকা রাখে, তেমনিভাবে সেই টাকাটাকে হ্যান্ডেল করার জন্য ফান্ড ম্যানেজার এবং একটি টিমের প্রয়োজন হয়। তার জন্য তাদের একটা এক্সপেন্সেস থাকে, মিউচুয়াল ফান্ডের এক্সপেন্সেস, তার রেজিস্ট্রেশন এক্সপেন্সেস, তার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, তার ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এই ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ব্যাপারে একটা বলে থাকি, সেটা হচ্ছে প্রত্যেক কটা ফান্ডেরই দেখবেন রেগুলার আর ডাইরেক্ট স্কিম হয়। যে সমস্ত স্কিমগুলো ডাইরেক্ট সেখানে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস লাগে না, সেই জন্য তার এক্সপেন্স রেশিও কিছু কম হয়। ওই কারণে আমি আগের ভিডিওতেও সাজেস্ট করেছিলাম যে আপনারা যে কোনো ফান্ডেই অপ্ট করে থাকুন না কেন, সেটা যেন ডাইরেক্ট হয়, তাহলে আপনাদের এক্সপেন্স রেশিও কম হবে। এই এক্সপেন্স রেশিও যেটা উল্লেখ করা থাকে সেটা অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয়ে থাকে, কিন্তু চার্জ করা হয় ডেইলি বেসিসে। এটির একটি কারণ আছে, আমি আগেও বলেছিলাম শেয়ার প্রাইস যেমন প্রতিক্ষণে ওঠানামা করে, মিউচুয়াল ফান্ডের প্রাইস প্রতিক্ষণে ওঠানামা করে না। ওটি দিনের শেষে ক্যালকুলেট হয়, দিনে একবার নির্ধারণ করা হয় মিউচুয়াল ফান্ডের দাম কত। আপনি যদি আজকের দিনে ইনভেস্ট করে থাকেন সেটা দেখতে হবে আপনি কোন টাইমে ইনভেস্ট করেছেন। প্রেজেন্টলি টাইমিং শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ইন জেনারেল বেলা 3টার আগে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন, যদি ডাইরেক্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করেন, তাহলে আপনার আজকের NAV-তে পারচেজ হবে। 3টার পর যদি আপনি পারচেজ করে থাকেন তাহলে সেটি আগামীকালের NAV-তে পারচেজ হবে। মিউচুয়াল ফান্ড এক্সপেন্স রেশিও বেসিসে যে এক্সপেন্স চার্জ করে সেটিও এই ডেইলি বেসিসে এই কারণেই চার্জ করে যাতে করে না ন্যাবের মধ্যে ইনক্লুড করতে পারে। ইন জেনারেল আপনারা বুঝতে পারবেন না যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য এক্সপেন্স হচ্ছে কি হচ্ছে না, কেননা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, দ্যাট ইজ একটা ইউনিটের প্রাইস কত। আপনি 1000 টাকা দিয়ে কিনছেন, ইউনিট পাচ্ছেন 1000 টাকা ডিভাইডেড বাই ন্যাব, যখন বিক্রি করছেন তখন যা আপনার ইউনিট রয়েছে সেটা ইনটু ন্যাব আপনারা পাচ্ছেন। কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের এক্সপেন্স রেশিও যেটা মেনশন করা আছে সেটা কিভাবে ইফেক্ট করছে আপনাদের ফান্ডে। কিন্তু এটা বলে রাখা বাঞ্ছনীয় যে যার এক্সপেন্স রেশিও কম তার রিটার্ন বেশি হবে। এই এক্সপেন্স রেশিও যাতে করে কোনো ফান্ড হাউস খুব বেশি চার্জ না করতে পারে সেটার জন্য সেভির নির্দিষ্ট কিছু গাইডলাইন্স আছে, সেভির রেস্ট্রিকশনস এখানে ইম্পোজ করা আছে। জেনারেলি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের যদি ইকুইটি স্কিম নেন সেক্ষেত্রে 1.2 থেকে 1.9% পর্যন্ত এক্সপেন্স রেশিও হতে পারে, আর যদি আপনি ইন্ডেক্স ফান্ড নেন সেক্ষেত্রে কিছু কিছু ফান্ড হাউসের 0.2, কিছু কিছু ফান্ড হাউসের 0.7 এরকম এক্সপেন্স রেশিও হয়ে থাকে। তবে এক্সপেন্স রেশিওর উপর আপনি সবসময় ডিসিশন নেবেন না যে কোন ফান্ড চুজ করবেন। ফান্ড চুজ করার আগে দেখতে হবে আপনি কোন ফান্ড হাউসে রাখছেন এবং সেই ফান্ড হাউসের রেপুটেশন কি। প্রথম কথা, আপনাদের রিস্ক ফ্যাক্টর অনুযায়ী আগে দেখে নিতে হবে আপনি কোন টাইপের ফান্ডে রাখবেন। ধরে নিন তর্কের খাতিরে যে আপনি একটা লার্জ ক্যাপ ফান্ডে রাখতে চাইছেন, বিভিন্ন ফান্ড হাউস অ্যাভেলেবেল আছে, ধরে নিন SBI, HDFC-র মধ্যে আমি একটা কম্পেয়ার করছি। আপনি যে ফান্ডে চুজ করে থাকুন না কেন, সেটা যদি দেখেন যে SBI-এর এক্সপেন্স রেশিও 2%, HDFC এক্সপেন্স রেশিও 1%, প্রথম কথা এতটা ডেভিয়েট করবে না, ডেভিয়েট করলেও 0.1-0.2 এরকম পার্সেন্টেজ ডেভিয়েট করবে। সেই ক্ষেত্রে গত 3 থেকে 4 বছরের
পারফরমেন্স দেখবেন। সেই পারফরমেন্সের ভিত্তিতে এবং ফান্ড হাউসের রেপুটেশনের ভিত্তিতেই আপনি চুজ করবেন যে আপনি কোন ফান্ড হাউসে এবং কোন ফান্ডে টাকা রাখবেন। আরেক ধরনের এক্সপেন্সেসও হয়ে থাকে। আগে এন্ট্রি লোড আর এক্সিট লোড দুটোই মিউচুয়াল ফান্ড হাউস চার্জ করত, এখন এন্ট্রি লোড উঠে গেছে, শুধুমাত্র এক্সিট লোড রয়েছে। তাও এক বছরের বেশি হোল্ডিংয়ের উপর এক্সিট লোড মিউচুয়াল ফান্ড হাউস চার্জ করে না। আর এক বছরের আগে যদি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চান তাহলে 1% বা 2% ফান্ড হাউসের উপর ডিপেন্ড করে এক্সিট লোড চার্জ করা হয়। এক্সিট লোড চার্জ হয় রিডেমশন ভ্যালুর উপর, অর্থাৎ ন্যাব ইনটু নাম্বার অফ ইউনিটস। তবে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো সেখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি, আমরা যদি ফান্ড ক্যাটাগরি চুজ করে থাকি সেই ক্ষেত্রে ফান্ড হাউসও যদি সিলেকশন করে থাকি, এক্সপেন্স রেশিও যেটাতে কম হবে সেটাতেই আমরা ইনভেস্ট করব। কেননা এক্সপেন্স রেশিও যতটা পার্সেন্টেজে ডেভিয়েট করবে ততটা পার্সেন্টেজেই আপনার রিটার্নটা ডেভিয়েট করবে, এবং লং টার্মের জন্য এর ইফেক্টটা অনেক বড় হবে। যদি আপনারা কোনো ফান্ডে এসআইপি হিসেবে 5 বছরের জন্য ইনভেস্ট করেন এবং তার এক্সপেন্স রেশিওতে ডিফারেন্স 1% থাকে তাহলে এটার ইম্প্যাক্ট বেশ খানিকটাই হবে। এই কারণেই আমি সাজেস্ট করি যে আপনারা সবসময় ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, রেগুলার ফান্ডে নয়, কারণ রেগুলার ফান্ডে ডিস্ট্রিবিউশন হাউসের এক্সপেন্সটাও ইনক্লুড হয়ে যায়, যে কারণে রেগুলার ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক আপার সাইডে থাকে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে থাকি, আমি আগেও যেটা বলেছি যে মিউচুয়াল ফান্ড শেয়ারে ইনভেস্ট করে, তাহলে আপনাদের এখানে কি ব্রোকারেজ লাগছে না বা কোনো AMC লাগছে না? সেটা অলরেডি এই এক্সপেন্স রেশিওর মধ্যে ইনক্লুড করা আছে, আপনাদের সেপারেটলি কিছু দিতে হচ্ছে না। শেয়ার মার্কেটে যেমন আপনাদের ব্রোকারেজ লাগে এভরি ট্রানজ্যাকশনের জন্য এবং অ্যানুয়াল মেনটেন্স চার্জেস লাগে, কিন্তু এখানে কোনো AMC নেই বা কোনো ব্রোকারেজ সেপারেটলি লাগে না। আপনি মিউচুয়াল ফান্ডের স্টেটমেন্ট থেকে বুঝতেই পারবেন না যে আপনাকে কোনো চার্জ করা হয়েছে কি হয়নি। প্রতিদিন যে ন্যাব ডিক্লেয়ার করা হয় সেই ন্যাবেই এক্সপেন্স রেশিও কনসিডার করা থাকে, সেই জন্য ন্যাবটা হয় ইনক্লুসিভ অফ এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিও এমন নয় যে মিউচুয়াল ফান্ড হাউস ডিক্লেয়ার করে দিলে চেঞ্জ করতে পারবে না, সেটি ইনভেস্টার্সদের ইন্টিমেট করে চেঞ্জ করতে পারে। এবং ইন জেনারেল ফান্ড হাউস 6 মাসে একবার ডিসক্লোজ করে যে কোন ফান্ডের এক্সপেন্স রেশিও কত। এটা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ডে রাখতে গেলে আপনাদের কি কি খরচা হতে পারে। প্রথম কথা, এক্সপেন্স রেশিও মাথায় রাখবেন এবং এক্সিট লোড মাথায় রাখবেন। প্রথমে ইনভেস্ট করার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন কোন ফান্ডের এক্সপেন্স রেশিও কেমন, এবং এক্সিট করার আগে দেখে নেবেন আপনাদের টেনিওর অফ ইনভেস্টমেন্ট কত হচ্ছে। কেননা যদি 1% রিডাকশন হয় সেটা বেশ খানিকটাই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে আপনাদের কস্ট অফ ইনভেস্টমেন্ট কী আছে। আমরা প্রত্যেকেই এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে আটকে আছি। আপনারা বাড়িতেই থাকুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। বাড়িতে বয়স্ক থাকলে তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিন। বাড়ির বাইরে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বেরোবেন না। যদি বেরোতে হয় অবশ্যই মাস্ক বা রুমাল দিয়ে মুখ ঢাকবেন। আরোগ্য সেতু অ্যাপস অবশ্যই ডাউনলোড করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপযোগী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকম ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরে দেখা হবে, গুড বাই।